সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু, আজকে এসেছি সাতক্ষীরা জেলার সাংবাদিক রাহাত রাজার বাসায়। রাহাত রাজা ভাই, আপনারা এর আগে দেখছেন যে শোল মাছের উপরে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছিল তার ইউটিউব চ্যানেলে, সেখানে জাকির চাচার ওখান থেকে ওনার প্রতিবেদন তুলে ধরেছিল, এবং তিনি তার প্রতিবেদন করার পাশাপাশি তিনি শুধু সকলকে দেখাননি, পাশাপাশি তিনি তার নিজের বাসার পাশে তার পুকুরে শোল মাছের প্রজেক্ট চালু করেছেন, শোল মাছের পুকুর শোল মাছ চাষ শুরু করেছেন। আজকে তারই ধারাবাহিকতায় তার কাছ থেকে তার সেই যে শোল মাছ চাষ শুরু করেছে তার সফলতার গল্পটা তার কাছ থেকে তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে তো মাশাআল্লাহ সবাই চিনে প্রায়, যারা এই এগ্রিকালচার রিলেটেড শোল মাছের উপরে। তো আপনি তো প্রতিবেদন তৈরি করতেন, করতে করতে কিভাবে এই খামারের মানে আপনি চাষ শুরু করার শোল মাছ চাষটা আসলে আমার কাছে অনেক সহজ মনে হয়, আমি মাছ চাষ অতটা বুঝতাম না। তো শোল মাছ চাষটার প্রতিবেদন করতে যেয়ে দেখি এটা আসলে একটা সহজ পদ্ধতি, আমার মাছের খাবারটা আমাদের সাতক্ষীরাতে এভেলেবল, তো সে কারণে এটাতে, আর আমার বাড়িতেও জায়গা আছে প্রচুর মাছ চাষ করার জন্য, তো সে কারণে আমি একটা ছোট জায়গায় প্রথমে জাকির চাচার কাছ থেকে এখান থেকে 8-9 মাসের আগে একজোড়া ব্রুড নিয়ে এসি, এখানে ব্রুডটা নিয়ে এসে এই পুকুরে আমি, একজোড়া ব্রুড বলতে গেলে একজোড়া মা আর বাবা, এই তো? হ্যাঁ, একজোড়া মা আর বাবা নিয়ে এসে আমি এখানে রাখি, সেটা 15-20 দিন পরেই তারা হচ্ছে আপনার ব্রিডিং করে, সেখান থেকে 1000-এরও বেশি, প্রায় 2000-এর কাছাকাছি পোনা দেয়। আচ্ছা, সেই পোনা আমি এখানে 2 মাসের মতো রাখি ছোট পুকুরে, রাখার পরে এরা প্রায় 100 গ্রাম সাইজ যখন ওজন হয়ে যায় তখন তো আর কেউ কাউকে খায় না, আর এদের মা বাবা যখন এদের সাথে থাকে ওদের মা বাবা ওদের টেক কেয়ার করে, এ কারণে ওদের কেউ খায় না, মানে ওরা খুব প্রোটেক্ট অবস্থায় থাকে, ওদেরকে কেউ মানে এ করতে পারে না, ওদের মা বাবাই ওদের জন্য খুব ভালো একটা সিকিউরিটি হয়ে থাকে। হ্যাঁ, সে কারণে ওদের মা বাবা ওদের সাথে আমরা রাখি, প্রায় 3-4 মাস রাখার পরে আমি পোনা যখন 100 গ্রাম হয়ে যায় তখন পোনা এখান থেকে নিয়ে আমি পাশে একটি বড় পুকুর লিজ নিই, সেই পুকুর প্রায় 5-6 কাঠা মতো, সেই পুকুরে আমি এই পোনাগুলো দিয়ে দিই। এই বড় পুকুরে যখন পোনা দিই দেখা যায় যে 1 মাসের ভেতরে পোনাগুলো বাড়তে থাকে, নতুন পানি নতুন পুকুরে গেলে এটা পোনা বাড়তে থাকে, তো সেক্ষেত্রে পুকুর আমি হচ্ছে পুকুরটা যখন আমি পুকুরে মাছ দিই সেই পুকুর থেকে অন্যগুলো মাছ তুলে নিয়ে পুকুরে কোনো বিষ টিষ না দিয়ে ওই পুকুরেই আমি 100 গ্রাম সাইজের মাছগুলো দিয়ে দিই। আচ্ছা, এরপরে ওই মাছগুলো প্রায় 8-9 মাস বয়স হয়ে গেছে, এখন কিছু কিছু মাছ আছে প্রায় অধিক মাছে 500 গ্রাম প্লাস, 700-800, 1 কেজি গায়ে হয়ে গেছে কিছু কিছু মাছ, এদেরকে আমি প্রতিনিয়ত বাজার থেকে কম দামের মাছ খেতে দিয়েছি, আর ছোটবেলায় তো ডিম, তারপরে পিঁপড়ার টোপ এগুলো খেতে দিয়েছি, তারপরে মাছের যে পেস্টি ছিল এগুলো খেতে দিয়েছি 100 গ্রাম পর্যন্ত, তারপরে আমি কাঁচা মাছ খেতে দিয়েছি, এইভাবে খেতে দিতে দিতে এক সময় দেখা যায় আমার মাছের সাইজটা ভালো চলে আসে। শীতকালে এখন মাছ আপনাদেরকে দেখাতে পারবো না, শীতকালে মাছ খুবই কম দেখা যায়, পানি নিচে থাকে আর পানিও খুব পুকুরে খুব কম থাকে, এই কারণে মাছটা শীতকালে দেখাতে পারবো না, কিন্তু পুকুরে মাছ আছে এটা বোঝা যায়। পুকুরে তবে চেষ্টা করবো আমরা দেখার, হ্যাঁ আমরা দেখার চেষ্টা করবো, এবং পুকুরে যে মাছ আছে এটা দুপুরের দিকে একটু বোঝা যায়, মাছগুলো যখন খুব নড়ে চড়ে ওঠে দুপুরের দিকে, আমি এখানে দেখলাম কিছু কিছু মাছ উপরে দিকে, হ্যাঁ এগুলো হচ্ছে ছোট পোনা, ন্যাচারাল পোনা, এগুলো আমি ন্যাচারাল পোনা দিয়েও চাষ করার চেষ্টা মানে গবেষণা চলছে আর কি, যে প্রাকৃতিক থেকে আমরা যে পোনাগুলো আমরা বিলখারে পাই, এই এখান থেকে একটা ঝাঁক আমি তুলে এনে এখানে দিয়েছিলাম, প্রায় 1000-এর মতো আছে, তো আমার ওই যে একজোড়া বুট থেকে যে পোনা বড় পুকুরে 1 কেজির মতো হয়ে গেছে, ওই পোনা বিক্রি করার পরে আমি এই ছোটো পোনা 100 গ্রাম হয়ে যাবে এর ভেতরে, এই পোনাগুলো আমি ওই পুকুরে দিয়ে দেবো, আর তার মধ্যে যখন আমার চৈত্র মাস চলে আসবে তো সেই সময় আমি আবার ব্রিডিং মানে করার জন্য আমি 3 জোড়া ব্রুড সংগ্রহ করব, আমার এখান থেকে 3টা মেল কিংবা 3টা ফিমেল, আর অন্য জায়গা থেকে মানে একই পুকুরের মাছ হলে তো আবার ব্রিডিং করে না, সে মানে করলেও সেটা ঝামেলা আছে, মানে মাছগুলো বড়ো হইতেও একটু সমস্যা হতে পারে, সে কারণে আমার এখানে ফিমেল কিংবা সাদিক ভাইয়ের ওখানে মেল বা জাকির চাচার ওখানে মেল নিয়ে আমি 3 জোড়া আমার 3টা পুকুরে আমি দেবো, আমার এখন 3টা পুকুরে আমি শুরু করবো, আমার বর্তমানে 2টা পুকুরে হচ্ছে হচ্ছে আমার বর্তমান অবস্থা, এখন মাছ বিক্রি করার পরে হয়তো সফলতাটা বুঝতে পারবো, তবে আশা করি একটা ভালো রেজাল্ট আমি পাবো এখানে। এখনো তো অলরেডি আপনি একটা ভালো জিনিস দেখতেই পাচ্ছেন সামনে, তাই তো? আমার মনে হচ্ছে আমি এখান থেকে ভালো একটা বেনিফিট পাইতে পারি। তো যারা বেকার যুবক আছে, মানে আপনি তো সাংবাদিকতা পেশার পাশাপাশি করছেন, যারা বেকার যুবক আছে আমি নিজেও শুরু করতে যাচ্ছি, সে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এটাকে প্রথমে বাণিজ্যিকভাবে না নিয়ে শখে একজোড়া বুট দিয়ে ছোট একটা জায়গায় শুরু করুন, প্রথমে অধিক লাভ করার স্বপ্ন না দেখে অল্প টাকা অল্প পুঁজি দিয়ে মাত্র 2000 টাকা দিয়ে মানে 2-3 হাজার টাকা দিয়ে একটা নেট একটা ছোট পুকুরে একটু পানি দিয়ে পুকুরের পাড়গুলো ঠিক করে একজোড়া বুট ছেড়ে দিলেন, সেখানে আপনি প্রথমে বুট ছেড়ে দেওয়ার পরে কিছু লাইফ ফিড খাওয়ালেন তাদেরকে, তারপরে বুট যখন ব্রিডিং করবে তখন আপনি তাদেরকে ডিম, তারপরে যে আপনার মাছের যে সেদ্ধ মাছের পেস্টি এগুলো খাওয়াতে পারবেন, খুবই কম খরচে আপনি 10-15 হাজার টাকা দিয়ে প্রাথমিকভাবে আপনি শুরু করতে পারবেন, 3000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন, তারপরে আস্তে আস্তে মাছের খাবার কেনা খরচ ছাড়া ইনশাল্লাহ আর কোনো খরচ আপনার নাই।
এই হচ্ছে অবস্থা। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আশা করা যায় যারা দর্শক বন্ধুরা রাত রাজা ভাইকে দেখতে যাচ্ছিলেন শোল মাছের জন্য তাদেরকে নিয়ে আসতে পারছি। এবং আপনি আপনার যে শোল মাছ তো শীতের সময় কতটা দেখাতে পারবো জানি না, দেখা যাক শীতের সময় মাছ দেখানো যায় না আসলে, আপনার মাছগুলো দেখার চেষ্টা করব। তো আপনার যে উদ্যোগ, আপনি নিজেই এই শোল মাছটাকে তুলে ধরছেন সবার সামনে, আবার নিজেই চাষ শুরু করছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, আপনার যুব একটা চ্যানেলকে ধন্যবাদ আমার এখানে আসার জন্য। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।